অভিভাবক করা যায়, যদিও তার কোনো এক্সিকিউটিভ ক্ষমতা অত্যন্ত সীমিত। দুই একটি বিষয় ছাড়া রাষ্ট্রপতির তেমন কোনো ফাংশন এখানে নেই। আর কিছু আপনার আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতাগুলো তো আপনি জানেন সবাই, যে বিজয় দিবসে আমাদের রাষ্ট্রীয় দিবস যেগুলো আছে সেই দিবসগুলোতে তার ভূমিকা আছে, তিনি গার্ড অফ অনার নেন, সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর প্রধানও তিনি, তাকেই করা হয়েছে। এবং আমাদের সংবিধান অনুযায়ী তার প্রধান কাজ দুটো, একটি হচ্ছে আপনার প্রধানমন্ত্রীর নিয়োগ, আর একটি হচ্ছে প্রধান বিচারপতির নিয়োগ। এছাড়া আমাদের ডে টু ডে যে রাজনীতি আমাদের যে আছে দেশে, সেখানে তো সব একটা ভূমিকা তার নেই। পার্লামেন্টে তিনি বছরে একবার বক্তব্য রাখেন, সেটাও সরকার তৈরি করে দেয়, সে বক্তব্যই তিনি রাখেন। সুতরাং সাধারণত দেখা যায় যে আপনার পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে রাষ্ট্রপতির ভূমিকা একটা সীমিতই থাকে, কিন্তু তারপরেও উনি হচ্ছেন কিন্তু রাষ্ট্রের প্রধান বলা যেতে পারে, রাষ্ট্রের সরকার নয়, রাষ্ট্রের প্রধান। এবং স্বাভাবিকভাবেই দেশের বা রাষ্ট্রের যে পরিবেশটা থাকে, রাজনৈতিক যে পরিবেশ থাকে, সেই রাজনৈতিক পরিবেশে বিশেষ করে এখন যে পরিবেশটা বিরাজ করছে, এই পরিবেশে তার গুরুত্ব কম বলে আমরা মনে করি, আমি মনে করি না। একটা সময়ে যখন দেশে আপনার সামনে নির্বাচন হবে এবং সেই নির্বাচনের উপরে আপনার এই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে, বর্তমানে যে রাজনৈতিক সংকটটা সৃষ্টি হয়েছে, এই রাজনৈতিক সংকটটাকে খাটো করে দেখার মতো কোনো কারণই নেই। দেশে বিরোধী দল বলতে তো সেরকম আসলে যেটা পার্লামেন্টে যেটা আশা করে সেটা নেই, বাইরের প্রধান বিরোধী দলগুলো সবগুলোই কিন্তু তারা এই নির্বাচন, আসলে যে নির্বাচন সেই নির্বাচনকে তারা বলছে যে এইভাবে নির্বাচন, সরকারের অধীনে নির্বাচন তারা, অথচ নির্বাচন তারা মেনে নিচ্ছেন না। এবং তত্ত্বাবধায়ক সরকারের কথা অর্থাৎ নিরপেক্ষিক সরকারের কথা বলা হয়েছে, এই বিষয়ে আবার যারা যেভাবেই হোক যারা ক্ষমতায় আছে, ক্ষমতাসীন দল, তারা আবার সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করছে। ফলে এখানে তো আপনার একটা একেবারে পয়েন্ট অফ নো রিটার্নের মতো একটা অবস্থা আছে। এই অবস্থার ক্ষেত্রে রাজনৈতিক সংকটটা চরমভাবে ঘনীভূত হয়েছে। সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির নিয়োগ, রাষ্ট্রপতির আপনার ভূমিকা, এটা অবশ্যই দেশের মানুষের কাছে এবং আপনার রাজনৈতিক দলগুলোর কাছে এটা একেবারেই যে আপনার একটা কোনো মানে হালকা বিষয় এটা মনে করার কোনো কারণ নেই। আমরা মনে করি যে সরকার যদি চাইতো, অর্থাৎ এই যে তারা সত্যিকার অর্থেই একটা রাষ্ট্র গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্র নির্মাণ করতে চায়, একটা আপনার সংকটটাকে কাটিয়ে উঠতে চায় এবং গণতন্ত্রকে সত্যিকার অর্থে ফাংশনাল করতে চায়, তাহলে সরকার যেটা করতে পারত এই নিয়োগের ক্ষেত্রেও কিন্তু তারা বিরোধী দলগুলোর সঙ্গে একটা কথা বলতে পারত, একটা কনসেনসাস সৃষ্টি করতে পারত, সেভাবে আসতে পারত। আমরা অতীতে দেখেছি আমরা যে যাদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে আব্দুল হামিদ সাহেব পর্যন্ত, যে রাজনীতির সঙ্গে সম্পর্ক কিন্তু এবং দীর্ঘকাল আপনার রাজনীতি অভিজ্ঞ সাগাসিটি সম্পন্ন, অতীতে আপনার দেখা গেছে যে আপনার প্রধান বিচারপতি অথবা গ্রহণযোগ্য অধ্যাপক বা আপনার ভাইস চ্যান্সেলার, এইসব একটা বরেণ্য ব্যক্তিবর্গের যাদেরকে গোটা দেশের মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, পরিচিত, এই সমস্ত ব্যক্তিরাই কিন্তু আপনার রাষ্ট্রপতির দায়িত্ব পেয়েছেন, যাদের কাছেই, সব দলগুলোর কাছেই। এবারকার রাষ্ট্রপতি নিয়োগটা কিছুটা আপনার জনগণের কাছে একটা হঠাৎ করেই আপনার অপ্রত্যাশিতভাবে এসছে। আমি বর্তমানে যিনি রাষ্ট্রপতি আজকে শপথ নিয়েছেন, ব্যক্তিগতভাবে তার সম্পর্কে আমি কোনো কমেন্ট করতে চাই না, কিন্তু এটা জনগণের কাছে এই নামটা একেবারেই আসেনি, পরিচিত ছিল না। ফলে এখানে একটা আপনার সংকট কাটিয়ে ওঠার ব্যাপারে কিন্তু আপনার সকলেরই একটা সন্ধিহান আছে, মানুষ প্রশ্ন আছে যে উনি কী ভূমিকা রাখতে সক্ষম হবেন। এবং আমরা পত্রপত্রিকায় তার যে ব্যাকগ্রাউন্ডটা দেখেছি, সেই ব্যাকগ্রাউন্ডটিতে কিন্তু ওনার জেলা সিনিয়র জেলা জজ হিসেবেই তার কর্মকাল ছিলেন, পরে তিনি দুদকে আপনার বোধহয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তো এটা আমি আপনার ব্যক্তিগতভাবে, আমি আমার দলের পক্ষ থেকে কোনো প্রশ্ন আমরা এখানে রাখিনি, কারণ আমাদের এখানে আগ্রহটা কম, কারণ আমরা মূল জায়গাটা যেতে চেয়েছি যে আজকে নির্বাচন প্রক্রিয়া গণতান্ত্রিক নয়,
নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, আমরা যদি অংশগ্রহণ করতে না পারি, বিরোধী দল যদি অংশগ্রহণ করতে না পারে, একটা নিরপেক্ষ সরকার যদি অধীন না হয়, তাহলে সব কিছুই আপনার অহেতুক হয়ে যাবে, অর্থহীন হয়ে যাবে। সেই কারণেই আমরা তার উপরে জোর দিচ্ছি বেশি। অ্যাট দ্য সেম টাইম রাষ্ট্রপতি যেভাবেই হোক, যেভাবেই যেভাবে আসুক, তিনি তো রাষ্ট্রের অধিপতি। এবং আমাদের বাংলাতে যে শব্দটা আছে যে পতি, রাষ্ট্রপতি, তো সেখানে আপনার নিঃসন্দেহে এটা একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, ব্যাপার কোনো সন্দেহ নেই। আনফর্চুনেটলি সরকারের যেহেতু আপনার তাদের উদ্দেশ্য হচ্ছে যে তারা একটা একদলীয় সরকারের দিকে যাচ্ছে, তারা ইতিপূর্বেও গিয়েছে, আবারও তারা ওই একইভাবে আগের মতোই 2014 সালে এবং আপনার 18 সালের মতো নির্বাচন আবার 23 করতে চায়। তাদের লক্ষণগুলো এখন পর্যন্ত সেটাই দেখা যাচ্ছে এবং তারা পরিষ্কার করেই বলছে যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কোনো আলাপ হবে না, বিরোধী দলের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। তো সংকটটা ওই জায়গায়, তাহলে কি নিয়ে আলাপ করবেন? আমরা তো পরিষ্কার করেই বলছি যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বা নিরপেক্ষ সরকার ছাড়া আমরা নির্বাচনই যাব না, সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। শুধু আমরা নই, বহির্বিশ্বে যারা গ্রন্থে বিশ্বাস করে তারা বলছে যে বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচনটা খুব জরুরি, বাংলাদেশের জন্যে, বাংলাদেশের মানুষের জন্যে, ভবিষ্যতে এর অগ্রগতি, উন্নয়ন সব কিছুর জন্যে। এই বিষয়টাতে তারা আগ্রহী নয়, তারা আবারও আগের মতোই ক্ষমতায় থাকার জন্য এককভাবে তারা নির্বাচন করে ফেলতে চায়, তার জন্য তার প্রস্তুতি সব কিছু গ্রহণ করছে। সেই ক্ষেত্রে ডেফিনেটলি রাষ্ট্রপতির দিকে একটা প্রত্যাশা জনগণের থাকবে, তিনি কতটুকু ভূমিকা পালন করতে পারবেন কি পারবেন না, কতটুকু তিনি যাবেন। এখন পর্যন্ত যাদের পাবলিক ট্রেনসার যতটুকু দেখেছি তাতে করে তো আমরা সেই ধরনের একটা যে জনগণ যে একটা আশ্বস্ত হবে বা একটা আপনার আশা করবে, প্রত্যাশা থাকবে, সেই ধরনের কোনো কিছু আমরা দেখিনি পত্রপত্রিকায়। আজকে শপথ নেওয়ার পরে তিনি কী বলবেন তাও আমরা জানি না, কিন্তু ঘটনাগুলো যা ঘটেছে, যে ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, তাতে করে খুব পরিষ্কার হয়ে গেছে জনগণের কাছে যে প্রক্রিয়ায় তিনি তাকে প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছে, যে তিনি একমাত্র সরকার যে মানে বর্তমান সরকার প্রধান তারই হচ্ছেন তিনি সবচেয়ে বেশি আস্থা ভাজন। কারণ যে পার্লামেন্টারি বোর্ড, পার্লামেন্টে তাকে সম্পূর্ণ দায় দায়িত্ব তাকেই দিয়ে দেওয়া হয়েছিল। আমরা পত্রপত্রিকায় যা দেখেছি তাতে করে আমেরিকার সিনিয়র লিডার্স বা যারা আছেন তারা কেউই এই বিষয়ে খুব বেশি কিছু জানতেন না, এটা সম্পূর্ণভাবে এককভাবে তিনি এই নির্বাচন করেছেন, এই সিদ্ধান্ত দিয়েছেন। বর্তমানে যে অবস্থা আছে আপনার পার্লামেন্টের যে অবস্থা, তাতে করে যাকে বলবে সেই তো নির্বাচিত হবে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। সেই ক্ষেত্রে আমাদের নিঃসন্দেহ পারত যে সকলের কাছে যেন এক বাক্যেই গ্রহণযোগ্য হয়ে যায় এরকম একজন ব্যক্তি বাংলাদেশে অবশ্যই আছেন, তা সেটার জায়গা থেকে অনেক ইজ করে নিয়ে আসতে পারতেন সমস্যাটা, কিন্তু সেটা তিনি করেননি। এখান থেকে বোঝা যায় যে তার ইচ্ছা এবং সরকারের ইচ্ছাটা একটা।